হ্যালো বন্ধুরা, আমি মৌসুমী। আর আজ আমি আপনাদের জন্য 2008 সালের একটা মুভি দ্য হিউম্যান কন্ট্রাক্টের এক্সপ্লেনেশন নিয়ে এলাম। এই মুভিটা খুবই ভালো, তাই পুরোটা অবশ্যই শুনবেন। কিন্তু সো লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন। মুভি শুরু হতেই আমরা আমাদের মেইন ক্যারেক্টার জুলিয়ানকে দেখি। জুলিয়ান আজ একটা মেয়ের সাথে দেখা করেছিল, তার নাম ছিল মাইকেল। মাইকেল একজন স্বেচ্ছাচারী মহিলা ছিল, তার যা ভালো লাগতো সে সেটাই করে ফেলত। জুলিয়ান একজন ব্যবসায়ী, তাই তাকে প্রতিদিনের হিসাব করে চলতে হতো। তাদের কথা এগোবার আগেই জুলিয়ানের গার্লফ্রেন্ড সেখানে পৌঁছে যায়। জুলিয়ান আজ মাইকেলের সাথে প্রথমবার দেখা করেছিল আর তাকে তার খুব ভালো লাগে। সে চলে যাওয়ার পর জুলিয়ান তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়। রাতে হঠাৎ করে সে খুব বাজে স্বপ্ন দেখে, এই কারণে সে তার গার্লফ্রেন্ডকে চলে যেতে বলে। আজকাল সে খুব একলা হয়ে গিয়েছিল, কারণ কিছুদিন আগে তার বউ তাকে ডিভোর্স দিয়েছে। ঘরে ডিভোর্সের কাগজ পড়েছিল, যেটা সে সই করেনি এখনো। পরের দিন জুলিয়ানের অনেক দরকারি একটা মিটিং ছিল। এই মিটিংয়ে তার ক্লায়েন্টটাকে বলে, আমরা তোমাকে কাজে নিয়েছি, এবার তোমার অনেক লাভ হবে। তাদের নিজেদের কোম্পানির জন্য বেস্ট মার্কেটিং প্ল্যান লাগতো, এই কারণে অন্য একটা ফার্মে গিয়ে তারা দেখা করে। যাদের কাজ ভালো হবে তারা পুরো কন্ট্রাক্টটা পেয়ে যাবে। জুলিয়ান আর তার কলিগ এই সব কন্ডিশন মেনে নেয়। তারা খুব খুশি আর কনফিডেন্ট ছিল যে সেই কন্ট্রাক্টটা তারাই পাবে। এবার শুধু তারিখ ঠিক করে কাজ করতে হতো, আর কোনো বিপদ তৈরি করলে চলবে না। জুলিয়ানের বস তার সাথে কথা বলে সে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছিল, আর এর জন্য সে অনেক পয়সা পেয়েছিল। সে জুলিয়ানকে বলে এবার কোনো বিপদ তৈরি করবে না। সে জানতো জুলিয়ানের ডিভোর্স হয়ে যাচ্ছিল। তখন বস বলে কিছুদিনের জন্য এটা পিছিয়ে দাও। জুলিয়ান এই কথাটা মেনে নেয়। রাতে সে তার কলিগদের নিয়ে পার্টি করতে যায়। সে সবাইকে বলে, যেখানেই আমি কাজ করব তোমরা সবাই আমার সাথে আসবে। জুলিয়ানের বন্ধুদের মধ্যে একজন উকিল বন্ধু ছিল, সে সবসময় তাকে সাহায্য করত। জুলিয়ানের বউ তাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে এই ব্যাপারটা সে জানত। সে জুলিয়ানের জন্য সব কিছু ব্যবস্থা করতে পারত। পার্টির পর জুলিয়ান নিজের মায়ের কাছে আসে। সে তার মায়ের সাথে বেশি দেখা করত না, এই ব্যাপারটা তার মায়ের ভালো লাগতো না। তার মা বলে, আমি তোমার ছোটবেলাকার ঘরের সব কিছু বার করে নিয়েছি, এবার তুমি যেরকম আমাকে কথা দিয়েছিলে তোমাকে ঘরটা রং করতে হবে। জুলিয়ান বলে, আমি একজন লোককে পাঠিয়ে দেব। তার মা এই কথাটাই রেগে যায়। সে বলে, তুমি সবসময় তোমার পয়সার জোর দেখাতে পারো না, তোমার পরিবারকেও তোমার সময় দেওয়া উচিত। আসলে জুলিয়ানের ছোটবেলায় কিছু বাজে ঘটনা ঘটেছিল, এই কারণে সে কাজটাও করতে চাইছিল না। এই ব্যাপারটা আমরা এর পরে ভিডিওতে জানতে পারবো। এক রাতে কাজ থেকে ফিরে জুলিয়ান আবার মাইকেলকে দেখে। সে তার পিছু নেয়। একটা ওপেন থিয়েটারে সে তার বন্ধুর সাথে মুভি দেখছিল। তখন জুলিয়ান তার কাছে গিয়ে বসে পড়ে। মাইকেলের তাকে দেখে খুব ভালো লাগে। ফিল্মটা ফ্র্যাঙ্কেনস্টাইন ছিল। এই ব্যাপারে কথা বলতে বলতে মাইকেল জুলিয়ানকে বলে, ফ্র্যাঙ্কেনস্টাইন নিজের দানব তৈরি করেছিল, যখন সে আয়নায় দেখছিল সে নিজে ভয় পেয়েছিল। জুলিয়ান এই ব্যাপারটা ভাবতে থাকে। হঠাৎ করে সেখানে মাইকেলের এক্স বয়ফ্রেন্ড চলে আসে। সে তার সাথে ঝগড়া করতে শুরু করে, তাকে মারতে যাচ্ছিল। তখন জুলিয়ান তাকে জোরে একটা ঘুষি মেরে দেয়, তারপর ট্যাক্সিতে বসিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। জুলিয়ান জিজ্ঞেস করে, ওটা কে ছিল, তোমার এক্স বয়ফ্রেন্ড? মাইকেল বলে, এরকমই কিছু। জুলিয়ানের হাতে আঘাত লেগেছিল, তাই সে তার সাথে ঘরে যায় আর সেই আঘাতে ওষুধ লাগায়। জুলিয়ানের ঘরে এসে একটা বন্ধ ঘর দেখতে পায়। সেটা খোলার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন ছিল। মাইকেল এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে জুলিয়ান তাকে কিছু বলে না। মাইকেল বলে, এটা কি ডার্ক রুম? তারপর সে বলে, তুমি ক্যামেরা বার করো, আমি ফটো নেব। মাইকেল নিজের জামা কাপড় খুলতে জুলিয়ান তার হাতে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পায়। যখন সে ছোট ছিল তখন তার ঘরে অনেক প্রবলেম ছিল। তার মা তার বাবাকে অনেক মারত, এই জন্য নিজেকে আঘাত দেওয়ার স্বভাব তার ছোট থেকেই ছিল। কিন্তু এখন অনেক বছর পর সে সেরকম কিছুই করেনি। এইসব বলার পর মাইকেল সেখান থেকে যেতে থাকে। জুলিয়ান চাইছিল যাতে সে দাঁড়িয়ে যায়, কিন্তু মাইকেল চলে যায়। পরের দিন অফিসে জুলিয়ানের সাথে দেখা করতে তার উকিল বন্ধু আসে, যার নাম ছিল লেডি। সেটাকে বলে, কাল না তুমি কারোর সাথে লড়াই করেছো? সেই লোকটা একটা ইমিগ্রান্ট আর সে কোনো মুশকিল চায় না, এই জন্য কেস চলে যাবে। সে তাকে সাবধান থাকতে বলে। একদিন জুলিয়ান যখন তার মায়ের কাছে ঘর রং করতে যায় তখন সে তার বোনকে দেখতে পায়।
তার বোনের স্বামীটাকে খুব মারতো, তাই জন্যই সে কিছুদিন সেখানে থাকতে চলে এসেছিল। ওই ঘরে জুলিয়ান একটা খবরের কাগজ লুকিয়ে রেখেছিল। তার মধ্যে লেখা ছিল, 10 বছরের একটা ছেলে তার মাকে গ্যাস লিক থেকে বাঁচিয়েছে। এটা দেখে সে একটু বিরক্ত হয়ে যায়। তখন তার কাছে মাইকেলের কল আসে, সে তাকে দেখা করতে ডাকে। রাতে যখন তারা দেখা করে তখন মাইকেল তাকে তার গাড়িতে বসতে বলে। গাড়িতে বসিয়ে তার চোখে সে কাপড় বেঁধে দেয়। সে মাইকেলকে কিস করতে থাকে। মাইকেল যখন জামা কাপড় সরায় সে খুব রেগে যায়। সে বের হচ্ছিল কিন্তু বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। তখন মাইকেল তাকে ভেতরে ডেকে নেয়। জুলিয়ান তখন রেগে গিয়ে মাইকেলের সাথে ইন্টিমেট হয়ে যায়। মাইকেল তাকে জিজ্ঞেস করে, তুমি জীবনে কখনো কাউকে ভালোবেসেছো? জুলিয়ান বলে, হ্যাঁ বেসেছি। মাইকেল জিজ্ঞেস করে, তোমার ডার্ক রুমের পাসওয়ার্ড তার কাছে ছিল? জুলিয়ান বলে, না। মাইকেলের জুলিয়ানের জন্য খারাপ লাগে, কারণ তাকে এখনো অবধি কেউ বুঝতে পারেনি। এই রিলেশনে সে জুলিয়ানের ব্যাপারে সবকিছু জানতে চেয়েছিল। পরের দিন সকালে মাইকেল জুলিয়ানকে একটা উপহার দেয়। সেই উপহার দেখে তার খুব ভালো লাগে। তার কোওয়ার্কাররা সেটা লক্ষ্য করে। জুলিয়ান এই উপহার দেখে যত খুশি হয়, এতটা সে কখনোই হয়নি। জুলিয়ান তখন সুন্দর ফুল নিয়ে মাইকেলের সাথে দেখা করতে যায়। মাইকেলের অ্যাসিস্ট্যান্ট বলে, আজ তার এক্সিবিশন রয়েছে, তুমি তাকে সেখানেই খুঁজে পাবে। এক্সিবিশনে পৌঁছে মাইকেল জুলিয়ানকে দেখে অন্য একজনকে কিস করছে। সে তাকে জিজ্ঞেস করে, সেটা কে ছিল? মাইকেল বলে, আমরা পরে কথা বলছি, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। কিন্তু জুলিয়ানকে এখনই কথা বলতে হতো। সে তাকে শান্ত জায়গায় নিয়ে যায় আর বলে, ওটা আমার স্বামী ছিল, আমি তোমাকে সব কিছু বলবো, কিন্তু তোমাকে ঠিকভাবে শুনতে হবে। আমার বর আমাদের ব্যাপারটা জানে, আমাদের একটা অন্যরকম সম্পর্ক আছে যাতেই সব কিছু অ্যালাউড। এই ব্যাপারটা জুলিয়ানের সহ্য হয় না, সে রেগে যায় আর সেখান থেকে চলে যায়। রাতে যখন জুলিয়ান তার মায়ের কাছে যায়, তখন তার বোনের বর তার বোনকে মারছিল। জুলিয়ান এই ব্যাপারটাই খুব রেগে যায় আর তার স্বামীকে মারে। জুলিয়ান তার বোনকে বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমাকে একটা বাড়ি কিনে দেব। তার বোন বলে, তখন আমরা অনেক ছোট ছিলাম আর তুমি আমাকে বারবি হাউস কিনে দেবে বলেছিলে। মাইকেল বলে, আমি সত্যি কথা বলছি, তোমার জন্য একটা বড় বাড়ি আমি কিনে দেব, তোমাকে তোমার হাজবেন্ডের সাথে থাকতে হবে না। সে তার বোনকে অনেক সাহস যোগায়। এরপর জুলিয়ানকে পুলিশ নিয়ে যায়। তার উকিল তাকে ছাড়িয়ে নেয়। সেই উকিল জুলিয়ানকে বোঝায়, তোমার বোনের বর কোমায় চলে গেছে, সে যদি আবার জেগে যায় তখন কোনো অসুবিধে হবে না, আমরা সব কিছু ম্যানেজ করে নেব। জুলিয়ানের বস তাকে অনেক বকে। সে বলে, তোমার কোম্পানির ব্যাপারে ভাবা উচিত, তোমার এইসব আচরণের ফলে আমাদের হাত থেকে ডিল চলে যেতে পারে। সে তার রিলেশনকে কোনো লেভেল দিতে চায়নি। এই জন্য যেরকম সিচুয়েশন ছিল জুলিয়ান সেটা মেনে নেয়। এক রাতে মাইকেল জুলিয়ানকে অনেক ভালো একটা ডেটে নিয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, জীবনে তুমি কখন খুশি হও? তোমার কাজ কি তোমার ভালো লাগে? জুলিয়ান বলে, এর থেকে পয়সা চলে আসে, আমি বাকি জিনিসের ব্যাপারে সেরকম জানি না। মাইকেলের সাথে থাকতে তার খুব ভালো লাগে। পরের দিন অফিসে উকিল ল্যারি তার সাথে দেখা করতে আসে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি মাইকেলের সাথে অ্যাফেয়ার চলছে? এই কথাটা অন্য কেউ জানতে পারলে কিন্তু একটু মুশকিল তৈরি হতে পারে। ল্যারি জুলিয়ানকে মাইকেলের সাথে ব্রেকআপ করতে বলে, কিন্তু জুলিয়ান তার উপর রেগে যায়। সে এরকম কিছু করবে না। থ্যাংকস গিভিং এ জুলিয়ান মাইকেলকে তার পরিবারের সাথে দেখা করতে নিয়ে আসে। তার আত্মীয় স্বজনের তাকে খুব ভালো লাগে। জুলিয়ানের বোন বলে, আমার স্বামী ঠিক হয়ে গেছে, সে তার সাথে থাকতে চায়। জুলিয়ান বলে, সে আবার তোমাকে অনেক মারবে, এরকম পরিবেশে তুমি তোমার বাচ্চাদের বড় করতে পারবে না। তার মায়ের মনে হচ্ছিল তার বোনের তার স্বামীর কাছে ফিরে যাওয়া উচিত, কিন্তু এই কথাটাই জুলিয়ান আর তার মায়ের ঝগড়া হয়ে যায়। জুলিয়ানকে ডিস্টার্ব দেখে মাইকেল বলে, তুমি এখন কষ্টে আছো, কিন্তু তোমার এটা নিয়ে কথা বলা উচিত, যা কিছু রহস্য উদ্ঘাটনে তুমি ভয় পাচ্ছ সেটা তো খুলে ফেলা উচিত, এতে তুমি একটা ভালো মানুষ হবে। এরপর কিছু সময় কেটে যায়। এক রাতে জুলিয়ানের খুব একা লাগে। সে মাইকেলের সাথে দেখা করতে যায়, কিন্তু মাইকেল তার স্বামীর সাথে ব্যস্ত ছিল। সে তার সাথে দেখা করার জেদ করে, কিন্তু মাইকেল তার সাথে দেখা করে না। তারপর সে রাতে আরও একজন মেয়ের সাথে ইন্টিমেট হয়ে যায়। মাইকেল তাকে কল করবার চেষ্টা করে, কিন্তু সে কল ধরে না। সকালে সে তার সাথে দেখা করতে যায়। তখন সে জুলিয়ানের সাথে অন্য মহিলাকে দেখতে পায়। এই কথাটাই সে রেগে যায় আর বলে, তুমি এটা কি করে করতে পারো? জুলিয়ান বলে, তুমিও তো তোমার স্বামীর সাথে আছো, যদি আমরা এরকম একটা রিলেশনশিপে থাকি তাহলে আমিও অন্য কারোর সাথে থাকতে পারি। মাইকেল বলে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই হয়ে যাক, তবুও আমাদের মধ্যে ট্রান্সপারেন্সি আছে,
জুলিয়ান তাকে তার ঘরের পাসওয়ার্ড দেয় না। জুলিয়ান আরও রেগে যায় আর মাইকেলকে খুব বাজে বাজে কথা বলে। জুলিয়ান রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে, তখন সে নিচে পড়ে যায়। তার অনেক আঘাত লাগে। মাইকেল বিরক্ত হয়ে একটা পেন নিয়ে নিজেকে আঘাত করে বসে। তাকে জুলিয়ান হসপিটালে নিয়ে যায়। যখন সমস্ত ঘটনাটার ব্যাপারে মাইকেলের স্বামী জানতে পারে, তখন সে জুলিয়ানকে হুমকি দেয় আর বলে এরপরে কখনো তার কাছে আসবে না। কিছুদিন পর জুলিয়ান মাইকেলের ঘরে আসে। সে তার স্বামীকে বলে আমি শেষবারের মতো তাকে দেখতে চাই। তার স্বামী তাকে অনুমতি দেয়। জুলিয়ান মাইকেলকে সেই ঘরের পাসওয়ার্ড দিয়ে দেয়। একটা চিঠি সে মাইকেলকে দিয়ে যায়, তাতে লেখা ছিল তুমি একজন ব্যক্তি যার কাছে ওই কম্বিনেশন রয়েছে। আমি জীবনে ঠিক ভুল যা করেছি এইসব কালেকশন তুমি সেখানে পেয়ে যাবে। এরপর যেমনটা তাকে মাইকেল বলেছিল, যে জিনিসগুলো থেকে তুমি ভয় পাও সেগুলো তোমার ফেস করা উচিত। এটাই করবার জন্য সে তার মায়ের কাছে পৌঁছায়। সে তাকে বলে, যখন আমি ছোট ছিলাম তখন তুমি আত্মহত্যা করার চেষ্টা কেন করেছিলে? গ্যাস লিকে তার মা মরে যেত, কিন্তু জুলিয়ান তার মাকে বাঁচিয়ে নিয়েছিল। সব লোকেদের সে বলে এটা একটা দুর্ঘটনা ছিল, জুলিয়ানের মা আত্মহত্যা করতে যাচ্ছিল। তার মা তাকে একা সামলাতো, এই কারণে তার অনেক প্রেশার তৈরি হতো। সে যা কিছু করেছিল সেই কারণে সে নিজেকে খুব বাজে মনে করত। একে অপরকে ক্ষমা করে তারা অনেক কাঁদে। তাদের সম্পর্ক আবার গভীর হয়ে যায়। জুলিয়ান তাকে বলে, আমি আমার জীবনে সব জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছি, যেটা আমার করা উচিত সেটা আমি কখনো করিনি। তার সবসময় ফটোগ্রাফিতে ইন্টারেস্ট ছিল, সে শুধুমাত্রই পয়সার জন্য নিজের কাজ করছিল, কিন্তু এখন সে সব কিছু ছেড়ে দেয়। পয়সা তার কাছে অনেক ছিল, এখন সে তার প্যাশনকে ফলো করে। যে কাজটা ঠিক এখন সে সেটাই করবে। মাইকেল তার জীবনে আসার পর সে ধ্বংস হয়, তারপর সেটা পার করে নেয়, তাকে বাঁচার সঠিক দিশা দেখিয়ে দিয়ে যায়। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। আপনারা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপর আসা ভিডিওগুলোতে ক্লিক করে দেখতে পারেন। আর আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। সবার শেষে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।